আরক্ষীর চালাত উপায়ুক্ত কয়ার দুই নম্বর ধুহি গাঁর পর আটক নসরুল হুসেইন কিন্তু এইজন এজন 420 উপায়ুক্ত নিজের ঘরতে কার্যালয় পাতি এখন কোলা সাম্রাজ্য গড়ি তুলিছিল নসরুল হুসেইনে কেবল উপায়ুক্তই নহয় মঙ্গলেই চক্র বিষয়ার লগতে আরক্ষী থানার ভারপ্রাপ্ত বিষয়ার পৰা মৌজাদারও হয় ধুরন্ধর নসরুল হুসেইন এক গোপন সূত্রর পক্ষে দি দেওবারে নিশা উপ আরক্ষী অধীক্ষক অরুণিমা ভূঁয়ার নেতৃত্বত কামরূপ আরক্ষীয়ে ঘরের পরাই করাত করে বহুরূপী প্রবঞ্চকটো নজরুলর ঘরের পর আরক্ষীয়ে জব্দ করিলে 32টা সিলর লগতে হ হ ভুয়া নথি ঘরত আমি বহুতখিনি কিছুমান ফেক কনসিডার্ড ফেক ডকুমেন্টস পোৱা গল আর লগতে আমি এরাউন্ড 32 মান রাবার স্টাম্প হেৰি সিল পোৱা গৈছে তাতে আমি মারি চাওঁতে আমার কামরূপ জেলার ডিসি সারও সিল তারপিছত সার্কেল অফিসার কয়া সার্কেল অফিসার রঙিয়া আমিনগাঁও এনেকে করে পেলে বহুত ধরনের মানে সিল বেলেগ বেলেগ ধরনের সিল মৌজাবিলাকর কেবাখনেরও এনেকে করে পেলে সিল পোৱা গৈছে কোনটো কার্যালয়ের সিল নাই নসরুলের ঘর খোদ কামরূপর উপায়ুক্তকে ধরে হাজো আর রঙিয়া থানার ভারপ্রাপ্ত বিষয়া কেবাখনো রাজচক্রর বহু চক্র বিষয়া একাধিক মৌজার মৌজাদারের সিল জব্দ করা ঘটনায় চকু কপালত তুলিলে খোদ আরক্ষীরও দলিলত ঘরতে প্রস্তুত করে লওয়া বিভিন্ন নথিপত্রত এই 32টা সিলর লগতে সংশ্লিষ্ট বিষয়ার সহি জালিয়াতিরে নসরুল হুসেইনে ঘরের পরাই চলাই গৈছিল আইনি কাম কাজ পিতৃর সহযোগত বহু দিন ধরে নসরুলে অবাধে চলাইছিল এই অবৈধ বজারখন কিন্তু দেওবারে নিশা আরক্ষীর অভিযানত পুত্র নসরুল জালত পড়িল যদিও পলাই হারিল পিতৃ আবুল হুসেন আলী এজন একিউজ পলাই যাবলৈ সক্ষম হল ৰাতি অভিযানটো কৰা গৈছিল সেইটো কাৰণে তেখেতে খিৰিকী দি পলাই গ'ল কিন্তু তথাপিতো আমি এজনক মানে ধৰিবলৈ সক্ষম হ'লোঁ লাগ বুলিলে ভুৱা নথি পত্ৰ আৰু চিল ব্যৱহাৰ কৰি নসরুল হুসেইনে ধনৰ বিনিময়ত জামিন দিছিল যিকোনো অপৰাধী এনেদৰে জামিন লৈ জেলৰ পৰা মুকলি হৈ অহা আসামীক ভুৱা নথি পত্ৰৰ বাবে দুনাই বিচাৰি উলিওৱাত অসুবিধা হৈছিল আৰক্ষীৰ তেখেতসকলে বেইলাৰ হিচাপে কাম কৰে ফ্ৰড বেইলাৰ কোৰ্টত গৈ পেলাই তেখেতসকলে যোনে বেইল লয় তেওঁলোকৰ পৰা পইচা পাতি লৈ পেলাই এই ফৰ্জ ডকুমেণ্টখিনি প্ৰডিউচ কৰি পেলাই বেইল লৈ লয় তাৰপিছত মানে কি হয় সেই আসামীবিলাকক বিচাৰি পোৱা অকণমান দিগদাৰি হৈ পৰে যিহেতুকে ডকুমেণ্টছখিনি অলৰেডি ফৰ্জ থাকে বহু বিচাৰধীন আসামীক ভুৱা নথিপত্ৰৰে জামিনত মুকলি কৰি দি কম দিনৰ ভিতৰতে লাখপতি হোৱা নসরুল হুসেইনে হাত মিলাইছিল ভূ মাফিয়াৰ সৈতেও কামৰূপ জিলাত মাটি বাৰীৰ বহু কেলেংকাৰী সংঘটিত কৰাৰ কথাটো চকুত পৰিছিল কয়াৰ চক্ৰ বিষয়াৰ লগে লগে কয়া থানাত এটা গোচৰ ৰুজু কৰিছিল চক্ৰ বিষয়াগৰাকীয়ে সেই গোচৰৰ তদন্তৰ আধাৰতে দেওবাৰী নিশা কামৰূপ আৰক্ষীয়ে জালত পেলালে ধুৰন্ধৰ নসরুল হুসেইনক কয়া থানাৰ চক্ৰ বিষয়ে চাৰ্কেল অফিচাৰে এটা কেছ দি থৈছিল কয়া থানাত য'ত নেকি কিছুমান ফ্ৰড বেইলৰে বেইল লোৱাৰ সংক্ৰান্তে তেখেতৰ ছিগনেচাৰ জালিয়াতি বা তেখেতৰ তেনেকুৱা ধৰণৰ এটা সংক্ৰান্তত মই অলপমান ইনভেষ্টিগেট কৰি আছিলোঁ সম্প্ৰতি নসরুল হুসেইনক জেৰা চলোৱাৰ লগতে পিতৃ আবুল হুসেইন আলীৰ সন্ধানত অভিযান আৰম্ভ কৰিছে কয়া আৰক্ষীয়ে লগতে ভুৱা নথি পত্ৰ প্ৰস্তুত কৰা এই চক্ৰত আৰু কোনোবা জড়িত আছে নেকি সেই বিষয়েও অনুসন্ধান আৰম্ভ কৰিছে আৰক্ষীয়ে বাইহাটাৰ পৰা শ্ৰীমন্ত দাস নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট